আসসালামু আলাইকুম আদাটনি ঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেভি ক্রিম এই ক্রিমটি বানাতে মাত্র দুইটি উপকরণ লাগবে দুধের সর এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর আছে চার টেবিল চামচ তরল ঠান্ডা দুধ এই দুইটি উপকরণ দিয়েই হয়ে যাবে হেভি ক্রিম এই দুধের সরটা আমি বাসায় সংগ্রহ করেছি প্রতিদিন যে দুধটা জাল করা হয় সেটা কিছুক্ষণ রেখে দিলেই সর পড়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দুধটা জাল করার পরে যদি চুলার উপরে কিছুক্ষণ রেখে দেন তাহলে এমনিতেই এরকম সর পড়ে যায় যখন সরটা পড়ে যায় তখন এরকম একটি চামচ দিয়ে এরকমভাবে সম্পূর্ণ সরটিকে তুলে আপনি প্রতিদিন সংগ্রহ করতে পারেন আমি এরকম অনেক দিন ধরে সংগ্রহ করার পরে আমার এক কাপ মতো সর হয়েছে দেখুন এভাবে শর্টটি সংগ্রহ করতে হবে তাহলে চলুন আমরা এখন হেভি ক্রিম বানাতে চলে যাই হেভি ক্রিম বানানোর জন্য আমি একটি ব্লেন্ডারের মধ্যে সেই এক কাপ পরিমাণ দুধের শর্টটি দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে সেই দুধটা দিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণ দিলাম পুরোটা দিব না প্রথমে অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে পুরোটা দিব এবারে আমি ব্লেন্ডারটি চালু শর্টটা যখন একদম ব্লেন্ড হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের হেভি ক্রিমটি হয়ে গিয়েছে আমি মাঝে সেই ব্লেন্ডারটি থামিয়ে বাকি দুই টেবিল চামচ দুধটুকুও দিয়ে দিয়েছিলাম এবার এটি ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি আমি একটি বাটিতে আমাদের হেভি ক্রিমটা আমাদের হেভি ক্রিম একদম তৈরি এখন এই হেভি ক্রিমটি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে কেকের ফ্রস্টিংয়ে আমরা ব্যবহার করতে পারব এখন আর হেভি ক্রিম কেনার জন্য দোকানে যেতে হবে না বাড়িতেই আপনি মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন হেভি ক্রিম আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ